ধরো মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, নিশো, তাহসান, হিরোদের মধ্যে সবচেয়ে সেক্সি কে? শুভ। পরিমনি হট না আমার কাছে লাগে না। ওকে ওকে ওকে, দিঘির অ্যাক্টিং ভালো লাগে না। অ্যাকর্ডিং টু লাইক সেক্স অ্যাপিল, তাহলে এখান থেকে কে তোমার নাম্বার ওয়ান থাকবে? নিশো। তো শাকিব খান, তুমি 10 out of 5, সরি প্লিজ মাইন্ড করবেন না, মানে কম সেক্সি কে? বাপি। তুমি বিন্দু ভাই বাপি কিছু বলে গেছো। হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আড্ডা উইথ মঞ্জুতে, এবং আমি আছি শান্তাপল, এবং আমার সাথে আছে শোয়ের মেন যে হোস্ট, সে আমার সামনে রয়েছে, বলল আমাকে ইন্ট্রো দিতে, তাই আমি ইন্ট্রো দিলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলুন আমরা দেরি না করে একটু আমাদের হোস্টের সাথে কথা বলি। তুমি এভাবে ইন্ট্রো দাও না, আমি তো পারি না, তো ফর্মাল এন্ড অল দ্যাট, ও গড আমি পারি না। সো ইয়া, ওয়েলকাম ইন মাই স্টাইল, দিস ইজ মঞ্জু আহমেদ এন্ড দিস ইজ মাই গেস্ট শান্তাপল। অনেক গল্প করছি, আপনারা দেখছেন দুই একটা এপিসোড আমাদের এখানে, ও খুব সুন্দর করে মানুষকে পচাইতে পারে, তারপরে খুব স্ট্রেট ফরওয়ার্ড, অনেক স্ট্রেট কথা বলে। ওকে, উচিত তো, অবশ্যই উচিত। এখন আমি সেই ভরসাতেই তোমার সাথে একটু র্যাপিড ফায়ার করতে চাই, এন্ড আই হোপ তুমি ডিপ্লোম্যাটিক হবে না, স্ট্রেট অ্যান্সার দেবা। ওকে ওকে ফাইন। ফিল্মে তোমার প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী কারা? শাকিব খান, এবং অভিনেত্রী হলো মাহিয়া মাহি। আচ্ছা, কার সাথে তুমি ধরো নায়িকা হইতে চাও যদি এখন কোনো অফার দেয় তোমাকে? অবশ্যই শাকিব খানের বিপরীতে। কেন এটা বলো তো? কারণ আমার শাকিব খানকে অনেক ভালো লাগে, আমার আমারও ভালো লাগে, খানের অনেক বড় ফ্যান ছিল, এখন আমার বোন নেই পৃথিবীতে, বাট আমার মানে আমারও আমার বোন এবং আমার দুজনেরই আমরা শাকিব খানের খুবই বড় ফ্যান, আমার বোন তো অনেক বড় ফ্যান ছিল। তো যখন হলে ছবি রিলিজ হতো, তো আমি আমার বোন শাকিব খানের যে মুভিটা সেটাই আগে দেখতে যেতাম, তো অবশ্যই শাকিব খান। ওকে, আর সে প্রিয় বললা শুধু শাকিব, আর অপ্রিয় কে নায়ক? নায়িকা বলছো তুমি, মাহিয়া মাহিকে ভালো লাগে, আর ভালো লাগে না কাকে? ভালো লাগে না হলো অনেকজন কি ভালো লাগে, আবার অনেকজন কি ভালো লাগে না। ভালো না লাগার মধ্যে একজন আছে হলো দিঘির অ্যাক্টিং ভালো লাগে না, আর আরেকজন আছে হলো বিপাশা কবির। ও তাই? হ্যাঁ। কেন ভালো লাগে না? কি ভালো, কি মানে হোয়াটস রং? আই মানে তার আমি মানে সে আমার গেস্ট, মানে আমার শোয়ের হোস্ট হয়েছে, মানে আমার গেস্ট ছিল, আমার শোয়ের গেস্ট ছিল, তো আমি তার সাথে কথা বলে ঠিক আছে ভালো, বাট ইউ নো মানে আমি তার কিছু কিছু অ্যাক্টিং দেখলাম, এবং ওর কিছু আইটেম সং এ যে মানে সে ডান্স করেছে দেখলাম, বাট এক্সপ্রেশনস আমার কাছে ভালো লাগে না, ভালো লাগে না আর কি। দ্যাটস ইট। ওকে, তোমার কি মনে হয় যে ওর চেয়ে ভালো তুমি করতে পারো কোনো কাজ বা মুভিতে? আমি আমি কম্পেয়ার করতে যাব না, সে হয়তো বা তার স্টাইলে করে, বাট অবশ্যই আমি চেষ্টা করব তার থেকে বেটার করার। তো নাটকে তোমার তাহলে ফেভারিট কে? নাটকের মধ্যে আমার অপূর্ব এবং আফরান নিশোদকে ভালো লাগে, আর মানে অভিনেত্রীর মধ্যে আমার মেহজাবিন চৌধুরীকে বেশি ভালো লাগে। না কাকে ভালো লাগে না এমন কেউ নেই, সবাই কি ভালো লাগে। তোমার ফিল্মে ফিল্মের বা পিছুতে নাটকে এরকম কেউ নাই তোমার? না, মানে ফিল্মটা আমি বেশি ফলো করি। অনেকে ভাবে যে আরে ও বলছে তুমি খারাপ বললে খারাপ, তা তো না, তুমি ভালো বললে ভালো সেটাও না, রাইট? জাস্ট আমরা একটু স্পোর্টিংলি জাস্ট একটা এন্টারটেইনমেন্ট একটা সেগমেন্ট করি। ওকে, সো আমি তোমাকে নাম বলি ফিল্ম থেকে আগে বলি, তোমার যেহেতু ফেভারিট শাকিব খান, সিয়াম, আরিফিন শুভ, বাপ্পি চৌধুরী, সাইমন, এখন আরেকজন কাপ অ্যাড করতে পারে, রোশন এবং নীরবও আসতে পারে এখানে, রাইট? সো তুমি বলো কাকে কত রেটিং করবে? রেটিং সর্বফার্স্টে শাকিব খান, নেক্সটে শুভ, থার্ডে সিয়াম, ফোর্থে রোশন, ফিফথে বাপ্পি, আর সিক্সে নীরব। ওকে, তো শাকিব খান তো তুমি 10 out of 10 দিবা, সিয়ামকে কত দিবা? সিয়ামকে আমি দিব হলো 8। টু কেন মাইনাস হবে? টু মাইনাস হবে ওই যে শুভ আছে যে এর আগে, আরিফিন শুভ আছে এরপর, শাকিব খানের পর আরিফিন শুভ। আরিফিন শুভ কবে কত? আরিফিন শুভ 9। আচ্ছা, ওকে। বাপ্পি বাপ্পি
5. Sorry, please mind korben na. Acha, naika der moddhe tomar favorite ami 5tar naam bole dei tomake. Purnima, Moushumi, Shabnur, Poppy, আর হচ্ছে এখন ধরো জয়া হাসান, তারপরে এরপরের জেনারেশনের ধরে নিয়ে আমরা নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, পরিমণি। আচ্ছা, সবার ফার্স্টে আমি আমার খুবই পছন্দের যে অ্যাক্ট্রেস শাবনূর, শাবনূর হ্যাঁ আমি তাকে দিব। সেকেন্ডে দিব হলো জয়া হাসান, থার্ডে আমি অপশন আর কি কি ছিল, অপশন ছিল নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, পপি, মৌসুমী। আচ্ছা, থার্ডে আমি দিব পপি, ফোর্থে মৌসুমী, ফিফথে আমি দিব হলো পরিমণি, সিক্সে আমি দিব হলো বাকিরা যারা আছে। এসে অ্যাকর্ডিং টু ইউ হিরোদের মধ্যে সবচেয়ে সেক্সি কে? মানে শুভ, আরফিন শুভ। হ্যাঁ, আর লেস মানে কম সেক্সি কে? বাপি। আমার কাছে খুব বেশি অ্যাট্রাকটিভ লাগে হলো, মানে অনেস্টলি আমার কাছে খুব অ্যাট্রাকটিভ লাগে হলো নুসরাত ফারিয়া এবং বিদ্যা সিনহা মিমকে। আচ্ছা, দে আর হট। আর নট? পরিমণি অ্যান্ড পরিমণি হট না এখন তো মানে মানে পপি আপুর তেমন মুভি দেখা যায়, খুব বেশি ভালো লাগে তোমার কাছে তাহলে সত্যি কথা। ওকে, আমরা যাই টিভিতে, তোমার আমি কয়েকটা নামই বলি, ধরো মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, নিশ, তাহসান। আচ্ছা, ফার্স্টে তাহসান, সেকেন্ডে মোশারফ করিম, থার্ডে নিশো, ফোর্থে অপূর্ব, ফিফথে যারা যারা আছে আর কি। আচ্ছা, আর অ্যাকর্ডিং টু লাইক সেক্স অ্যাপিল তাহলে এখান থেকে কে তোমার নাম্বার ওয়ান থাকবে? নিশো। নিশো, আচ্ছা, ওকে। আচ্ছা, নায়িকাদের মধ্যে আসি, মেহজাবিন, তানজিন তিশা, তারপর হচ্ছে মিথিলা, মানে তাহসান মিথিলা। আচ্ছা, হ্যাঁ, তারপরে ধরো সাবিলা, সাফা কবির। ওকে, তো ফার্স্টে আমি মেহজাবিন দিব, সেকেন্ডে তানজিন তিশা, থার্ডে আমি দিব হলো সাফা কবির, ফোর্থে আমি দিব আমি ফোর্থের মধ্যে বাকি যার যার আছে ওরা এখন সবাই ভালো করছে। মানে সেক্সি কে নায়কদের মধ্যে? নায়িকাদের মধ্যে আগে নায়কটা বলছো সেক্সি, নিশো। হ্যাঁ, নায়িকাদের মধ্যে? নায়িকাদের মধ্যে আমার কাছে তানজিন তিশা। ওহো, ওকে। এখন ফিল্ম টিভিতে গেল, এখন আসি ইউটিউবে। ছোট ভাই আমি ফলো করি, তার খুব মজা করে, হ্যালো গাইজ, মানে খুব একটা মজা করে, তো আমার ভালো লাগে ওকে। ওকে, আর ভালো লাগে না? ভালো লাগে না, সবাইকে ভালো লাগে, কারণ সবাই খুবই তার তার জায়গা থেকে খুবই সুন্দর করে করে, আমার কাছে সবাইকে ভালো লাগে। ওকে, আর ধরো ইউটিউবে তুমি কি করতেছো এখন? মোটামুটি দেখলাম কিছু করতেছো। মানে আমি আমার লাইফস্টাইল, মানে আমি আমি কুকিং পছন্দ করি, আমি আমি মাঝে মাঝে কুকিং একটা ব্লগ দেই, লাইফস্টাইল ব্লগ দেই, কোথাও যাই ঘুরতে গেলে ওটা দেই, মাঝে মাঝে ডান্স ব্লগও দেই, যেটা মানে যেগুলো আমার ভালো লাগে ওগুলো আমি আমার ব্লগে রাখি। ওকে, গুড লাক, ব্লগ করতে থাকো।